ব্যস্ত মনুষ্যের সভাপতিত্বে তো মামলা হয়েছে, মামলার ভিত্তিতে আইনের ভিত্তিতে তিনি গ্রেপ্তার হয়েছে, এখান থেকে কিছু করার নাই। আর একটা কথা বলি, মনুষ্যের সাহেব যে কথা বলেছেন নারী জাতিকে যেভাবে অসম্মান করেছেন, কোনো একজন সভ্য লোক এই কথা বলতে পারে না, এটা সবাই নিন্দা করা উচিত এবং আইনের পথে শিকাস্তি হচ্ছে।